বৈষম্য দেখেও কথা বলতে পারছি না ছাত্ররা, সেই বৈষম্যে সেই ঘাস এটা খুলে দিয়েছে। আজকে এইসব ছাত্ররাই আমাদের শিক্ষক, আমরা ওদের কাছ থেকেই শিখছি। এবং আমি জানি না ভবিষ্যতে কি হবে, কতটুকু হবে, অবশ্যই স্বপ্ন দেখতে চাই। এখানে যারাই আছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাকিরা যারাই আছেন, আশা করব কোনো না কোনো এক সময় আমাদেরকে পরকালে তো যেতে হবে। সো যারা মারা গেছে তাদের সাথে যেন আমরা চোখে চোখ মিলাতে পারি এবং তারা যেন আমাদেরকে এড়িয়ে না যায়, সেজন্য আমাদের সবার ছাত্রদের এই নয় দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো উচিত। জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছে, তাদের পরিবার যারা মারা গেছে তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাইদ এরা তৈরি হয়ে গেছে, এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তা। যে কোনো কিছুর আগে সমাজ, যে কোনো কিছুর আগে রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র যদি মানবিক হয়, সমাজ আর রাষ্ট্র যদি ঠিক হয়, তখন যতটা আমরা মনে হচ্ছে যে ব্যবসায় ইন্ডাস্ট্রিতে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে পিছিয়ে যাচ্ছি, তারও আরও চার গুণ বেশি আগাতে পারবো। আমার আসলে খুব বেশি শক্তি নেই, আমি খুবই ভীত একজন মানুষ। আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে, কারোর সাথে কেউ চাপে পড়ে আছে, তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে। আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা করা।